হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ট্যাটিক ওয়েব ডিজাইনের 79তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমি আলোচনা করব ইউজ অফ অর্ডার লিস্ট ইন এইচটিএমএল অ্যান্ড সিএসএস। আমরা কিভাবে একটি এইচটিএমএল এবং সিএসএস ট্যাগ দিয়ে আপনার অর্ডার লিস্টকে একটু মডিফাই করতে পারি আমরা সেটি আজকে দেখব। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, বরাবরের মধ্যে আপনারা আপনাদের নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এখানে আপনাদেরকে প্রথমে দেখাবো সেটিকে হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে। তো অর্ডার লিস্ট নেওয়ার জন্য আমাদের প্রথমত এখানে অর্ডার লিস্ট ক্রিয়েট করতে হবে। তো এই অর্ডার লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে একটা ডিভ নিচ্ছি। আমরা চাইলে এমনিতেও অর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারি, বাট রিয়েল লাইফে আপনাদের যেভাবে কাজে লাগবে আমরা সেইভাবে দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি এখানে একটা ডিভ নেই, এখানে এখানে অবশ্যই লিখতে হবে সব কিছুই, আপনাদেরকে ভিজুয়াল কোড রয়েছে এবং অন্যান্য আরও কোডগুলো রয়েছে, সেগুলোতে আপনারা আরও ফাস্টলি কাজ করতে পারবেন। তো এখানে আমরা অর্ডার লিস্ট নিব, হ্যাঁ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল এবং অর্ডার লিস্টের ক্ষেত্রে আপনার হচ্ছে ওএল। তো আমরা যেহেতু অর্ডার লিস্ট আজকে দেখাবো সেক্ষেত্রে আমরা অর্ডার লিস্টের ট্যাগ নিচ্ছি। এখানে যদি আমরা ওএল নেই, ওএল অ্যান্ড হচ্ছে ওএল, ওকে, অর্ডার লিস্ট। অ্যান্ড দেন অর্ডার লিস্টের ভিতরে আমাদেরকে দিতে হবে লিস্ট আইটেম, ওকে, অর্থাৎ এল আই। আপনারা জানেন আমরা আপনাদেরকে এর আগেই শুধু এইচটিএমএল এ দেখিয়েছিলাম কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয়। তো আজ আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের সঙ্গে কিছু সিএসএস অ্যাপ্লাই করবো, এই কারণে আবারও দেখাচ্ছি, ওকে। তো আমরা এই ডিভটার চাইলে ক্লাস দিতে পারি বা নাও দিতে পারি, কারণ যেহেতু আমাদের অন্য কোথাও কোনো ট্যাগ নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লাসটা দিয়ে নিচ্ছি, কারণ আপনার রিয়েল লাইফের কাজের ক্ষেত্রে আমার ক্লাস ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস দিয়ে নিই যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমরা ক্লাসের এখানে নাম দিচ্ছি অর্ডার লিস্ট, ওকে। তো আমরা সেক্ষেত্রে কী দিতে পারি, এখানে দিতে পারি ওএল লিস্ট, ওকে, ওএল লিস্ট দিতে পারি। তো দেন এই যে লিস্ট, অর্ডার লিস্ট অ্যান্ড অর্ডার লিস্টে লিস্ট আইটেম, আমরা এর ভিতরে কিছু লিখতে পারি। এর ভিতরে কী লিখবো, ধরেন যে কালারের নাম দিচ্ছি ইয়েলো, হ্যাঁ, ইয়েলো দিলাম। এখন এইটা আমরা কয়েকটাই নিতে পারি, হ্যাঁ, কয়েকটাই আমরা নিতে পারি, ধরেন যে চারটা পাঁচটাই নিলাম, ওকে। অ্যান্ড দেন যদি আমরা সেভ করি, তো আমরা যদি এটার আউটপুট দেখি তাহলে আউটপুটটা আমাদের এরকম দেখাবে, ওকে, এরকম দেখাবে, কারণ এটা আমাদের হচ্ছে অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টে অর্ডার লিস্ট হওয়ার কারণে এখানে কিন্তু 1, 2, 3 আসছে। তো আমরা চাইলে এই স্টাইলগুলো আরও চেঞ্জ করতে পারি, 1, 2-এর ভিতরে অন্যান্য জিনিসও নিয়ে আসতে পারি। তো সেগুলো আমরা যখন সিএসএস অ্যাপ্লাই করবো তখন দেখাবো, আপাতত আমাদের অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে আমরা পেয়ে গেলাম এখানে, ওকে। অ্যান্ড দেন এই অর্ডার লিস্টকে যদি আমরা এখানে সিএসএস দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে সিএসএস ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখানে সিএসএসকে ডিক্লেয়ার করার জন্য আমরা জানেন যে আমরা অলরেডি সিএসএসকে লিঙ্ক আপ করে নিয়েছি এখানে এইচটিএমএল এ। তো আমরা এখানে জাস্ট এখানে ডিক্লেয়ার দেবো। তো এখানে আপনারা জানেন যে ক্লাস লেখার নিয়ম, আমাদেরকে প্রথমে একটি ডট দিতে হয় এবং ডট দেওয়ার পর আমাদেরকে ক্লাসের নামটি দিতে হবে লিস্ট, ওকে। অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আমরা যদি এখানে দেই লিস্ট, হ্যাঁ, আমরা যদি এইভাবে দিই যে লিস্ট স্টাইল, এখানে যদি দিই এইভাবে লিস্ট স্টাইল নান, ওকে। এখন যদি লিস্ট স্টাইল নান দিয়ে যদি আমরা এটা সেভ করি তাহলে আমরা ব্রাউজারের আউটপুটে যদি রিফ্রেশ করি, এখন আমাদের যায়নি, কারণটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আমাদের এটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের এইখানে ডিক্লেয়ার করতে হচ্ছে ওয়েল লিস্টের, ওয়েল লিস্টের ও এল দেন এল আই,
ওকে এন্ড দেন যদি আমরা এখন সেভ করি তাহলে আপনার আউটপুট রিফ্রেশ করলে দেখবেন যে আমাদের লিস্ট আইটেমটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, আমরা চাইলে না নিয়ে গিয়ে অন্যগুলো লিখতে পারি। ঠিক আছে, তো এটার জন্য দেখেন এখানে চলে আসছে। তো এখানে অনেক ধরনের সিস্টেম আছে, আমরা এখানে অনেকগুলো নিয়ে আসতে পারি। তো এখানে দেখেন যে আরবিক ইন্ডিক আসছে, তারপরে অনেকগুলো স্টাইল আছে, বাংলা 1 2 3 4, হ্যাঁ, তারপরে কমান্ডো বিয়ান আছে, তারপর সার্কেল রয়েছে, অনেকগুলো সিস্টেম রয়েছে। আপনি আপনার মতো ইচ্ছা ব্যবহার করতে পারেন, আপনার যেটি প্রয়োজন পড়বে আপনি সেটি ইউজ করতে পারেন। ডেসিমেল আপনার হচ্ছে ডট ডিক্স, আপনার ইচ্ছা। আপনি রোমান সংখ্যা আছে এখানে, আপনি রোমানও ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা আর কি, আপনি এখানে এই ধরনের স্টাইলগুলো করতে পারেন। তো এই স্টাইলগুলো করতে গেলে আপনি যে ABCD নিতে পারেন, এখানে লোয়ার আলফাবেট, লোয়ার আমেরিকান, হ্যাঁ, যে আপনার হচ্ছে রোমান, লোয়ার রোমান, ঠিক আছে, আপার কেস রোমান রয়েছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো, আপনি আপনার যেটা প্রয়োজন আর কি, আপনি কিন্তু সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল যে অর্ডার লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং এর যে লিস্ট আইটেমগুলো রয়েছে কীভাবে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে আপনারা বাকিগুলো শিখে যাবেন, কালার কীভাবে করতে হয়। এখানে কালারের আসলে অর্ডার লিস্টে কোনো কালার করা হয় না, মূলত লিস্টেজগুলো একটু চেঞ্জ করা হয় এবং অন্যান্য কাজগুলো করা হয়। সেগুলো সেই কাজগুলো কী কী সেগুলো আপনারা আমরা যখন ইয়া করবো, আপনার হচ্ছে ডিরেক্ট আপনাদেরকে ওয়েব পেজ ডিজাইন বা PHD2 HTML দেখাবো, সেগুলোই খুব ধরেন যে সামনে টিউটোরিয়ালগুলো আপনারা ওগুলোই পাবেন, তখনই আপনারা দেখতে পাবেন ব্যবহারগুলো কী কী। তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোথাও আপনাদের সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের জানানোর নিয়ম, আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশনে গিয়ে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক বা গ্রুপের লিঙ্ক পাবেন, আপনারা সেখানে গিয়ে আপনার সমস্যাটা স্ক্রিনশট সহ পোস্ট করবেন, আমরা যত সম্ভব চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার। তো সবাই সবাই ভালো থাকুন, আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে দেখবেন। তো সবাই সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।